আমার খুব কাছের পরিচিত এক ছোট ভাই কোলন ক্যান্সারে কিছুদিন হলো মারা গেছে। আমাদের খুব খারাপ লেগেছে, খুব ভালো একটা ছেলে ছিল এবং বয়সটা অনেক কম। এগুলো মৃত্যু আসলে খুবই দুঃখজনক এবং এগুলো আসলে খুব কষ্ট দেয় সবাইকেই। তো যাই হোক, যেটা কোলন ক্যান্সারের একটা উপসর্গ হচ্ছে ওজন কমে যাওয়া এবং পায়খানার সাথে রক্ত যাওয়া। সবসময় যে সব লক্ষণ থাকে তা না, অনেক সময় পেটে একটা গোটা থাকে, সেটা দেখেও যদি সন্দেহ হয় তখন কিন্তু কিছু টেস্ট করা দরকার। আমরা একটু খেয়াল করি যে অনেক সময় রোগীরা টেস্ট করতে চান না, ভাবেন যে টেস্ট করলে যদি কিছু ধরা পড়ে, ভয় থেকে করে না। আবার অনেকের টাকা পয়সার সমস্যা থাকে, অনেকে ভাবে যাচ্ছে কয়েকদিন ওষুধ খেয়ে দেখি, কিন্তু অনেক সময় হয় যদি ক্যান্সার থাকে সেটা কিন্তু দূরে ছড়িয়ে যেতে পারে, তখন চিকিৎসা করেও কিন্তু খুব বেশি ভালো থাকা যায় না। আর প্রাথমিক পর্যায়ে যে কোনো ক্যান্সার ধরা পড়লে চিকিৎসা কিন্তু সহজ এবং চিকিৎসা কিন্তু জটিলতা কম এবং বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো যাক, কোনো লক্ষণ দেখা গেলে ডাক্তার দেখাবেন এবং ভালো না হলে প্রয়োজনে আবার দেখাবেন, এবং যদি আপনার কনফিউশন হয় যে ডায়াগনোসিস হচ্ছে না ঠিক মতো, আপনি অন্য কাউকে দেখাবেন। কিন্তু এটা চিকিৎসা করতে হবে এবং আপনার ভালো থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।